আমি নীলফামারি থেকে সাতক্ষীরা থেকে এসে কেন আপনার বিরুদ্ধে বলি যাব? কথা বুঝেন নাই? এমনিতে ভাই হুজুরদের খুব দোষ। হ্যাঁ এমনিতেই হুজুরদের খুব দোষ। হুজুর যদি একটু লম্বা জামা পরে রাস্তা দিয়ে হাঁটে, চায়ের দোকানে বসে গিড়গিড় করে আর বলতে থাকে এই হুজুরদের ঘায় পাঞ্জাবি সিটির দাম বেড়ে গেছে, কতক্ষণ 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 হুজুরদের ঘায় পাঞ্জাবি সিটির দাম বেড়ে গেছে। আবার যখন ওই হুজুর শর্ট পাঞ্জাবি পরে হাঁটে, চায়ের দোকানে বসে গিড়গিড় করে আর বলতে থাকে যে হলো টাইটি হুজুর। কি হুজুর? আরো জোরে টাইটি হুজুর। আমার ভাইরা, হুজুর যদি একটু জোরে হাঁটে, খুব ভালো করে লক্ষ্য করেন, হুজুর যদি একটু জোরে হাঁটে বলে কোন জায়গায় মনে হয় দাওয়াত পেয়েছে, কতক্ষণ কতক্ষণ কতক্ষণ। আবার যদি হুজুর একটু আস্তে হাঁটে বলে কি দেখ কদিন খাওয়া হয়নি তার ঠিক নেই, আছে না নাই। হুজুর দাওয়াত করে বাড়ি নিয়ে গেছে, যদি হুজুর একটু বেশি খায় রান্না ঘরের জানালা দিয়ে দেখে আর বলতে থাকে দেখ খাইতিস দেখ, যা দেখছে কোনো কিছু ফিরিয়ে দিচ্ছে না, সব ইট ভাঙা মেশিনের মধ্যে পড়তেছে আর সব শেষ করে ফেলছে, আছে না এরকম। আবার যদি হুজুর একটু কম খায়, কি হুজুর দাওয়াত করিছে নিখে কি হুজুর খাইতে পারে না, সেই হুজুর দাওয়াত করিছে, কতক্ষণ কতক্ষণ। আমার দিনী ভাইরা শুধু তাই নয়, হুজুর যদি একটু কেরাত লম্বা করে তাও দোষ, কেরাত ছোট করলেও দোষ, কথা বলেন সব জায়গায় জ্বালা। আমার ভাইরা তাই ওরা একটা গান বের করেছে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, কথা বলেন কথা বলেন। আমরাও বলি পাঞ্জাবিওয়ালারা তোমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, শুনে রেখে দাও, সব দোষ পাঞ্জাবিওয়ালাদের দিচ্ছ। এই পাঞ্জাবিওয়ালারা বাংলাদেশে ছিল, বাংলাদেশে আছে, বাংলাদেশে থাকবে। পাঞ্জাবিওয়ালাদের বিরুদ্ধে অবস্থান করলে গোটা পাঞ্জাবিওয়ালারা ঐক্যবদ্ধ হয়ে এমন তাড়া দিবে শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাতে হবে, কাপড় চোপড় পরিষ্কার করার সময় দেওয়া হবে না। কোরআনের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, রাসূলের সুন্নার বিরুদ্ধে কথা বললে জিব্বা টেনে দুই ভাগ করে কুত্তার খাদ্যে পরিণত করা হবে, একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। এদের শাহ জালালের দেশ, এদের শাহ পরানের দেশ, এদের শাহ মাকতুমের দেশ।